সম্মানিত উপস্থিতি তাফসীরুল কুরআন মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সকল নবীকে মুজেজা দান করেছেন এটা আমিও জানি আপনারাও জানেন মুজেজার দুইটা ধরন থাকে কয়টা ধরন দুইটা একটা মুজেজা এটাকে আমরা হিসসি বলি কি বলি হিসসি হিসসি বলতে পারসেপটিভ মানে আঙ্গুলের ইশারা দিয়েছে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে এটা আপনি দেখতে পেয়েছেন যারা দেখতে পেয়েছে তাদের জন্য মুজেজা হয়েছে মুজেজা কি জিনিস মুজেজা এমন জিনিস যেটা কোন ন্যাচারাল ল যেটাকে বলে পৃথিবীর যে ইউনিভার্সাল ন্যাচারাল ল এটাকে ফলো করে না যেমন আগুনের আইন হচ্ছে পুড়িয়ে ফেলা যখন আগুন পোড়াতে পারবে না তো মনে করবেন এখানে মুজেজা হয়েছে এখানে মুজেজা হয়েছে আপনি হাতের আঙ্গুলের ইশারা চাঁদ বুঝার কথা না যেহেতু ইশারা করেছেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে মুজেজা হয়েছে এটা ন্যাচারাল ল ফলো করে নাই কিন্তু সমস্যা হচ্ছে এই মুজেজাগুলা যখন সংগঠিত হয়েছে এই মুজেজাগুলা যখন সংগঠিত হয়েছে তখনকার জন্য মুজেজা পরবর্তী যুগের জন্য সেটার মুজেজা থাকে নাই এটা আমার জন্য মুজেজা কারণ আমি আমার নবীর প্রতি বিশ্বাস করি যা কিছু আমার নবীর ব্যাপারে বর্ণিত হয়েছে আমি মাথা পেতে নেই কিন্তু আমি যখন অন্য কারো কাছে যাব যারা আমার নবীকে বিশ্বাস করেন না অথবা 50-50 অথবা সেকুলারাইজড মাইন্ডসেটের লোক এখন আমি যখন বলবো যে আমি হাওয়া থেকে উড়ে আসি নাই আপনি যদি আমাকে মনে করেন আমি অনেক ব্যাকওয়ার্ড বিকজ আমি টুপি দিয়েছি আমি পাঞ্জাবি পড়েছি তো আমি মডার্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি না যেহেতু আমার ল্যাঙ্গুয়েজ মডার্ন না আমার ড্রেস আপ গেট আপ মডার্ন না সেই হেতু আমি যে দ্বীনের কথা বলছি এটাও মডার্ন না তো এখন আমি যদি এই কোরআনে পাক নিয়ে এই মাইন্ডসেটের লোকের কাছে যাই যাদের কাছে যাদের অস্তিমজ্জার মধ্যে এটা মিশে গেছে যে কোরআন অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ পৃথিবীতে যদি কোনো ভুল জিনিস থেকে থাকে একটা মাত্র ভুল তো এটা এটাই হবে যে যদি আপনি মনে করেন কোরআনে পাক এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ তো পৃথিবীতে যদি একটা ভুল থেকে থাকে তো সেই ভুল হবে এই ভুল যে কোরআনে পাক অন্যান্য ধর্মগ্রন্থের মতো একটা ধর্মগ্রন্থ আমরা কারো ধর্মগ্রন্থকে আন্ডারস্টিমেট করার জন্য বলছি না আমি আপনাদেরকে একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট বলছি সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট এটা আমি যদি আপনাকে বলি তো এটার মানে এই না যে আমি পশ্চিম দিককে ইনসাল্ট করছি এটা এটা না সূর্য পূর্ব দিকে উদিত হয় এটা ইউনিভার্সাল ট্রুথ এটার মানে আমি পশ্চিমের কি করছি না সমালোচনা করছি না সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটা ইউনিভার্সাল ট্রুথ এটার মানে এই না যে আমি উত্তর দিকের সমালোচনা করছি আপনারা বুঝতে পেরেছেন আমরা কারো সমালোচনা করছি না কিন্তু আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এটা অন্য 8-10টা ধর্মগ্রন্থের মতো কোনো ধর্মগ্রন্থ নয় এটা এমন একটা ধর্মগ্রন্থ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এটাকে আমরা বলি মানবী মানবী মানে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটাকে মনে হয় না এটা মুজেজা কিন্তু আপনি যত ভিতরে ঢুকবেন যত ভিতরে ঢুকবেন যত ভিতরে ঢুকবেন যেই চ্যানেল দিয়ে আপনি আসেন কোরআনে পাককে মাঝখানে রেখে কারণ এই কিতাবের নাম দেওয়া হয়েছে আল কিতাব জালিকাল কিতাব আল কিতাব মানে পরিপূর্ণ একটা গ্রন্থ এই গ্রন্থকে মাঝখানে রেখে আপনি যদি রাজনীতি বিজ্ঞানের চ্যানেলে আসেন ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক পৃথিবীর যত জ্ঞান বিজ্ঞান আছে যেই জ্ঞান বিজ্ঞানের চ্যানেল দিয়ে আপনি এই কোরআন পর্যন্ত আসবেন তো কোরআন বলছে আমি আল কিতাব আমি লা রাইবা ফি আমার মধ্যে কোনো সন্দেহ নাই যদি সন্দেহ থাকে বলে মনে করেন তো আপনি যাকে মন চায় যেই বিজ্ঞান কেন্দ্র থেকে মন চায় আপনি লোক ভাড়া করেন ভাড়া করার পরে আমাকে চ্যালেঞ্জ করেন আর আমি যেই চ্যালেঞ্জ আপনাকে দিয়ে রেখেছি সেটা অ্যাকসেপ্ট করেন বুঝতে পেরেছেন আপনারা সম্মানিত উপস্থিতি এটা এমন একটা ধর্মগ্রন্থ পৃথিবীর কোন ধর্মগ্রন্থ
এই ধরনের কথা বলে নাই এবং এই ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ আখেরাতের কথা যেভাবে বলেছেন আল্লাহ মানব সৃষ্টির কথাও ঠিক সেভাবে বলেছেন মানুষ কিভাবে সৃষ্টি হলো পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে পৃথিবী কিভাবে ধ্বংস হবে পৃথিবীর যাবতীয় রুল আইন কানুন আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রের কথা যেভাবে বলেছেন ঈমানের কথা যেভাবে বলেছেন আকীদার কথা যেভাবে বলেছেন হিস্ট্রি যেভাবে তুলে ধরেছেন এই আন্দাজে মাওলায়ে করিম এই কিতাবের মধ্যে আপনার জিন্দেগিতে যা কিছু প্রয়োজন প্রত্যেক কিছুর কুল্লুম কুলা তিবিয়ান লিকুল্লি শাই বলে সব কিছুকে কোরআন ইনক্লুড করেছে এটা অন্যান্য ধর্মগ্রন্থ থেকে কোরআনকে আলাদা করে দিয়েছে এখন আমি যখন পৃথিবীর আল্ট্রা মডার্ন জায়গায় যাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলবো না আমি একেবারে দূরে যেতে যেতে পৃথিবীর আল্ট্রা মডার্ন জায়গার মধ্যেও যদি যাই আমি সেখানেও বলবো কোরআন মুজিজা 1400 বছর আগেও মুজিজা আজকেও মুজিজা কিয়ামতের সকাল পর্যন্ত এই কোরআন মুজিজা মানে আপনি পড়বেন মাথায় হাত দেবেন জিহ্বায় কামড় দেবেন পৃথিবীর কোন মায়ের ছেলে কখনো জালিকাল কিতাব লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই ছোট্ট কথার চ্যালেঞ্জ পৃথিবী আজ পর্যন্ত গ্রহণ করতে পারে নাই এমন কিতাবের ধারক বাহক আমরা আমি শুধু কত ইম্পর্টেন্ট কিতাব আমরা সকলে বলি কোরআন অন্যান্য আরো বলে কারা আমরা মুসলমানরা বলি এটা অন্যান্য ধর্মগ্রন্থের মতো কিতাব অফ কোর্স নট আপনি ভাষার দিক দিয়ে যদি ঢোকেন ভাষা ভাষা পৃথিবীতে 4 থেকে 4500 এর মতো যতটায় ভাষাই হোক সকল ভাষার মধ্যে গত 2-300 বছরের মধ্যে পরিবর্তন পরিবর্তন এসেছে আল্লাহর জমিনের মধ্যে এটা একমাত্র ভাষা যেই ভাষার মধ্যে তিল পরিমাণ কোনো পরিবর্তন পরিবর্তন হয় নাই 300 বছর আগের ইংরেজি বুজার লোক নাই 300 বছর আগের বাংলা ভাষা বুজার লোক নাই 300 বছর আগের উর্দু বুজার লোক নাই সকল ভাষার মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত হয়েছে কিন্তু আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েন গুগলে সার্চ দেন চাউচারিয়ান ইংলিশ মিস্টার চাউচার আমি ইংল্যান্ডে যেই রাস্তায় প্রথম থাকতাম ওইটার নামই ছিল চাউচার স্ট্রিট চাউচারিয়ান ভাষা ইংরেজি ভাষা 250 বছরের ব্যবধানে বুজার কোনো লোক নাই কিন্তু আরবি একমাত্র ভাষা 1400 বছর অতিক্রম করেছে আজকের দিনও কাশ আমার নবী যদি থাকতেন কাশ আমার নবী যদি জাহেরি হায়াতের মধ্যে থাকতেন কাশ আমাদের যদি নসিব হতো মদিনায়ে মুনাওয়ারার অদূরে তাফসীরুল কোরআন মাহফিল করে আমরা যদি আলা হযরতের ওই নাতগুলার সুর লাগিয়ে সালাতুনিয়া পড়তে পারতাম আমরা যদি ইমাম বুসিরির ওই সুরে সুর মিলিয়ে ওয়াল হাবিবুল্লাজি তুরজা শাফাআতুহু ওই সুরের মূর্ছনায় হারিয়ে যেতে পারতাম আল্লাহর ইজ্জতের কসম করে বলছি আমার নবী মদিনার হুজরার মধ্যে থাকতে পারতেন না আমার নবী মদিনার হুজরা থেকে দৌড়ে আসতেন এই সুরের মূর্ছনায় উম্মতের কারা হারিয়ে যাচ্ছে আমার শানে কেই এই কবিতা লিখেছে এই শের লিখেছে আমার নবী ছুটে আসতেন আমার নবী বুঝতেন আমার নবী কথা বললে আমরা বুঝতাম আরবি একমাত্র ভাষা এটাও পবিত্র কোরআনের ভাষার দিক থেকে এটাকে আমরা বলি এজাজুল কোরআন মানে কোরআন যে আপনার আমার জন্য আজকের দিন পর্যন্ত মুজিজা সেটার একটা ডিপার্টমেন্ট এটা আমার বিষয় না আমি জাস্ট আপনাদেরকে কমিউনিকেট করার চেষ্টা করছি যে এটা ছোটখাটো কিতাব যেটা আপনারা থাকের উপর রেখে মাসের পর মাস চলে যায় আমরা খুলে দেখি না আমার ভাইয়েরা মাওলায়ে করিমের সাথে কানেকশনের জন্য পবিত্র কোরআন একটা আজিমুস শান সোর্স আল্লাহর দুনিয়ার মধ্যে হয় সৃষ্টি পাবেন নয় স্রষ্টা পাবেন কোরআন একমাত্র জিনিস যেটা না